ওটিটি প্ল্যাটফর্মে নাম লিখিয়েছেন বলিউডের একসময়ের দাপুটি অভিনেত্রী কাজল দেবগন। সদ্যই মুক্তি পেয়েছে তার অভিনীত দ্য ট্রায়াল নামক কোর্টরুম ড্রামার একটি পর্ব। সিরিজের প্রচারের জন্য বিভিন্ন অনুষ্ঠান এবং সাক্ষাৎকারে দেখা যাচ্ছে এই গুণী অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের রাজনৈতিক নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কাজল। এরপর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। সাক্ষাৎকারে কাজল বলেন, আমাদের দেশ ও রাজ্য এমন কিছু নেতাদের দ্বারা পরিচালিত যাদের প্রাথমিক শিক্ষাটুকুও নেই, কোনো পড়াশোনা জানা নেই। তার এমন মন্তব্য শুনে রীতিমতো চটেছে দর্শকরা। অনেকে বলছেন, বলিপাড়ার বহু অভিনেতা ও অভিনেত্রী আছেন যারা স্কুলের গণ্ডি পাড়ি দিতে পারেননি, যার মধ্যে রয়েছে কাজলেরও নাম। তাই এই মন্তব্যে আরও বেশি বিরক্ত তার ভক্তরা। একের পর এক টুইটে ভরে গিয়েছে সেই ভিডিও। একজন লিখেছেন, কাজল স্কুল ছুট, তার স্বামী অজয় দেবগনও স্কুলের গণ্ডি পার করেননি। বলিউডে রয়েছেন সবচেয়ে অশিক্ষিত অভিনেতারা, তাই এখানে শুধু কিছু বোকা সিনেমা তৈরি হয়। ইংরেজি বলতে পারা কখনো শিক্ষার পরিচয় নয়। সুতরাং এই পরিস্থিতিতে এ ধরনের মন্তব্য কিভাবে করতে পারেন কাজল, উঠছে আরও নানা প্রশ্ন। যদিও দর্শকের প্রশ্নের কোনো উত্তর দেননি এই অভিনেত্রী। এত বছরের কেরিয়ারে মাত্র কয়েকদিন হলো ওটিটিতে হাতেখড়ি হয়েছে কাজলের। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত আরও একটি ওয়েব সিরিজ লাস্ট স্টোরিজ টু। কেরিয়ারের এই পর্যায়ে এসে জমিয়ে ব্যাট করছেন কাজল। আগামী 14 জুলাই মুক্তি পাবে দ্য ট্রায়াল সিরিজটি।